একদিকে দমকা হওয়া সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি সাগরে নিম্নচাপের প্রভাবে গেল দুই দিন ধরে দেশের বিভিন্ন জেলায় অব্যাহত রয়েছে এই বৃষ্টিপাত যাতে দুর্ভোগ বাড়ছে স্থানীয়দের মাঝে গত দুই দিন ধরে মাঝারি ও ভারী বৃষ্টিতে নাকাল বরিশালবাসী জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর সড়কে যাতে চলাচলে তৈরি হয়েছে স্থানীয়দের এদিকে বাড়ছে পানি কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাওয়ায় প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চল এছাড়া বৈরী আবহাওয়ায় বন্ধ রয়েছে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের নৌ চলাচল কালকে সকাল থেকে আপনার সারাদিন বৃষ্টি হইতেছে বরিশালে প্রতি সময় এরকম যে একদিন একদিন বৃষ্টি হলে পুরো মানে রাস্তায় পানি উঠে যাবে এখানে জরুরি কাজের জন্য বের হয়েছি এই পানির মধ্যে হাঁটতেছে সেই হাঁটু পানি বা কোমর পানি বৃষ্টিতে তো মনে করেন সারা বরিশাল তলাই গেছে তো গাড়ি ঘোড়া চালান যায় না ভিতরে অনেক গল্লি আছে এবং বাসা বাড়ি আছে যা প্লাবিত ঘরে তামাক পানি রান্দার কিছু নাই তাদের অপরিকল্পনাভাবে খাল যে ভরাট করার কারণে আমাদের এই জলবদ্ধতার শিকার হচ্ছে আমরা প্রতিনিয়ত এদিকে দুই দিনের রেকর্ড বৃষ্টির পর কক্সবাজারে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসলেও পুরোপুরি থেমে যায়নি এতে দীর্ঘ হচ্ছে দুর্ভোগ এখনো প্লাবিত রয়েছে ছয়টি উপজেলার বেশ কিছু এলাকা পানিবন্দি বিশ হাজার মানুষ এদিকে বৃষ্টিতে তৈরি হয়েছে নদী ভাঙনের ঝুঁকি রামুর দক্ষিণ মিঠাছড়ি এলাকায় পাঁচটি গ্রামের তিন শতাধিক পরিবার রয়েছে ভাঙনের ঝুঁকিতে গত তিন দিনে দশটি বসত ঘর ভেঙে বিলীন হয়েছে নদী আমাদের অনেক কষ্ট এ আমাদের বাসের একটা ব্রিজ ভাঙা গেছে তুলিয়া নিয়ে গেছে খাওয়া দাওয়া করতে পারে না এবং বাসায় পাক করতে পারে নাই বাসায় তোলা ডুবে গেছে বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে খুলনার জনজীবন জলাবদ্ধতা তৈরি হয়েছে নগরীর খানজাহান আলী রোড টুটপাড়া কানিয়াখানা সহ নগরীর বেশ কিছু নিম্নাঞ্চলে যাতে সড়কে কমেছে চলাচল যারা বের হচ্ছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া খুব সমস্যা আমাদের আজ তিন দিন এই জলাবদ্ধতা পানি মেজে রাস্তায় পানি ট্রেন দিয়ে পানি না যাওয়ার কারণে রাস্তাগুলি বন্ধ হয়ে যাচ্ছে পানিতে জলবদ্ধতা তৈরি হয়েছে যশোরের এমএম কলেজ ফোরকি বেজপাড়া শঙ্করপুর সহ অন্তত তিরিশটি এলাকায় সড়কে হাঁটু পানিতে চলাচল করতে ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা রাত থেকে টানা বৃষ্টি ও দমকা হওয়া অব্যাহত রয়েছে ভোলা বরগুনা ও পটুয়াখালীর উপকূল জুড়ে সাগরে তিন নম্বর বিপদ সংকেত থাকায় তীরে ফিরতে শুরু করেছে মাছ ধরার টলার, তবে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু টলারের সঙ্গে এছাড়া বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে আমন ধানের বীজতলা এদিকে টানা বৃষ্টিতে ঝালকাঠিতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা এছাড়া উজানের ঢলে বাড়ছে রাঙ্গামাটির কাপ্তাই রদের পানি এতে পানিবন্দি হয়ে পড়েছে রাঙ্গামাটি পৌর এলাকা সহ বাঘাইছড়ি ও লঙ্গদ উপজেলার পাঁচ ইউনিয়নের নয় হাজার মানুষ শামিমা রহমান শাম্মী এখন ও ভিটামিন বি সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল